আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আর একটা রান্না নিয়ে আসলাম, আর বরবটি ভর্তা। তো মিনা বাজার থেকে নিয়ে আসছি কলাতিয়া গ্রামের বরবটি। এগুলা ঘরে আঙ্গিনায় চাষ করা সবজি, এগুলা ক্ষেতের বা চাষে কেমিক্যাল দেওয়া না, এগুলা একদম অরিজিনাল কৃষকের ক্ষেতের, মানে বাড়ির আঙ্গিনার পাশে যে ক্ষেতগুলো থাকে ওইখানকার বরবটি সবজিগুলো। তো এগুলো একটু প্রাইসও বেশি। যাই হোক, আমি আজকে বরবটি ভর্তা যেভাবে করি সেটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো বরবটিগুলোকে আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি। বরবটির ভিতরে কিন্তু ছোট ছোট পোকা থাকে, তো কুটে কোটা হয়ে গেছে। এখন এগুলোকে ধুয়ে আমি নিচ্ছি। বরবটিগুলো ধোয়া হয়ে গেছে, এখন ইলিশ মাছের, আমি ইলিশ মাছ কাটলে লেজ আর মাথাগুলো আলাদা করে রেখে দিই। মাথাগুলার কাটাগুলা দিয়ে করলা বা চিচিঙ্গা ভাজি করি। তো এখন এই যে মাছের এই অংশটুকু কেটে নিব আমি, আর এই লেজ দুটা দিয়ে আমি বরবটি ভর্তা করব। খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি মাথাটার থেকে মাংসটা কেটে নিয়েছি। মাথার এই অংশ মাংসটা কিন্তু বেশ কাটা, এটা আসলে এমনি খাওয়া যায় না। তো বরবটি ভর্তা করব, ভালো করে মচমচা করে ভেজে নেব। ভেজে নিলে কাটাগুলো সব পাটায় পিসাতে ইয়ে হয়ে যাবে, মিহিন হয়ে যাবে। আর যেগুলো একটু বড় কাটা সেগুলো আমি বেছে ফেলবো। তো ধুয়ে নিয়েছি, এখন একটু হলুদ আর একটু লবণ দিয়ে এগুলাকে আমি ভাজবো, জাল কম দিয়ে মচমচা করে ভাজবো, একদম মচমচা। এদিকে আমি বরবটি সিদ্ধ করে নিব, পানি গরম হয়েছে, এখন বরবটিগুলো দিয়ে দেব। বেশি সিদ্ধ করব না, আবার বেশি কাঁচাও রাখবো না, মাঝারি সাইজ, মাঝারি মতো সিদ্ধ করব। আমি এখন গরম কড়াইতে গরম তেল দিয়েছি, এখন ইলিশ মাছগুলোকে মচমচা করে ভেজে নেব। এগুলা আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এগুলাকে একটু ভাজিয়ে নেব। মাছ ভাজি হয়ে গেলে পরে ওইটার মধ্যে, ওই তেলের মধ্যে আমি এগুলাকে ভেজে নেব। দেখুন মাছগুলোকে আমি একদম মচমচা করে ভেজে নিচ্ছি, কাঁটাগুলো যেন একদম গুঁড়ো হয়ে যাবে পাটা যখন বাটবো। আর যেগুলো একটু শক্ত থাকবে সেগুলো বেছে ফেলে দিব। আর খাওয়ার সময় একটু সাবধানে খেতে হবে, ভালো জিনিসে তো একটু কষ্ট আছে, তবে থাকে না কাটা। আমি এখন পর্যন্ত কখনো কাটা পাই নাই বরবটি ভর্তায়। এগুলাকে এখন ওই তেল মাছের তেলে ভিতরে ভেজে নেব, হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। বেশি ভাজলে এটা টেস্টটা মজাটা অন্যরকম হয়ে যাবে, একটু কাঁচা কাঁচা থাকতেই তুলে ফেলবো। এখন বরবটিগুলো দিলাম, এগুলোকে একটু টেলে নেব। তো এখন পাটায় বাড়তে বসে গেলাম। এই যে বড় বড় কাটা যেগুলো দাঁড়ায় আছে, যেগুলো মানে মাছের সাথে ইয়ে হয় নাই, পিসা হয় নাই, সেগুলোকে আমি বেছে ফেছে ফেলে দিব। আর মাছটাকে আমি খুব মিহিন করে বাটবো। তো এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে বাটলাম।
আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে বরবটি ভর্তা ইলিশ মাছ দিয়ে করলে। আমি তাছাড়া এমনি কুণ্ডু আমি বরবটি ভর্তা করি না, যখন ইলিশ মাছ থাকে ঘরে, ইলিশ মাছের মাথা ওই লেজ থাকে, তখনই আমি বরবটি আনি এবং বরবটি ভর্তা করি। দেখেন কাঁটা একদম মিহি হয়ে গেছে, এখন আর কাটাই নাই, সব কাঁটা পিষে ফেলেছি। আর শুধু যখন বরবটিটা দিব তখন আলতো করে বেটে নেব বরবটিগুলোকে, একদম খুব মিহিন করে বাটবো না বরবটি ভর্তাগুলোকে। অনেকে ইলিশ মাছের ভর্তা খায়, লেজে ভর্তা, এবং অনেকে মাওয়া ঘাটে যায় ইলিশ মাছের লেজে ভর্তা খাওয়ার জন্য। এখন আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে বাটবো, খুব মিহিন করে যে বাটবো তা না। দেখেন বরবটিগুলা কিন্তু আমার বেশি সিদ্ধ করি নাই, যার জন্য সবুজ সবুজ আছে না। এখনো লবণ চাখি নাই, এখন বরবটির ভিতরে আমি হালকা লবণ দিয়েছি, মাছ ভাজিতে লবণ দিয়েছি। একবার সম্পূর্ণ বাটা হয়ে গেলে, এই যে বাটা হয়ে গেছে, এখন লবণ দেখবো, দেখে লাগলে লবণ দিব, দিয়ে মাখাবো হাত দিয়ে, তারপর বাটিতে তুলে ফেলবো। পাটাতে একটু বাইটা নিব কি নাও? হ্যাঁ, কথা বলে না যে ভর্তা, ভালো ভর্তা, মজার ভর্তা হইলে একবার এক থালা ভাত খাওয়া যায়, সেরকম আর কি বরবটির ভর্তাটা সেরকমই। লবণ কম হয়েছে, আমি দিয়ে নিলাম। এখন আবার একটু হালকা করে মিশাই নিব লবণটা। হয়ে গেছে, এখন আমি শুধু বাটিতে তুলে ফেলবো। অনেকে পাটা ভর্তা করলে পাটার মধ্যে ভাত রেখে ভাত খায়, আমি আসলে এরকম করে খেতে পারি না, আমার কাছে কোনো টেস্ট লাগে না। যাই হোক, অনেককে দেখেছি আমি যে ভর্তা করার পরে পাটার মধ্যে ভাত নিয়ে ভাত খায়, খুব মজা লাগে নাকি। তো যাই হোক, আমি আমার ব্লগ আজকের মতো শেষ করলাম, আর একটা ব্লগে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।